প্রিয় স্টুডেন্টস, আজকে যে বিষয়টা পড়াবো সেই বিষয়টা লিখে দিই। ইলাস্টিসিটি, ইলাস্টিসিটি অর্থাৎ স্থিতিস্থাপক। তাহলে স্থিতিস্থাপকতা জিনিসটা কি? পদার্থের যে ধর্মের জন্য কোনো বাহ্যিক বল প্রয়োগে পদার্থের আকার, আকৃতি, আয়তনের পরিবর্তন করতে চাইলে পদার্থ বাধা দেয়। চাইলে কি করে? পদার্থ বাধা দেয় এবং বাহ্যিক বল অপসারণ করে নিলে পদার্থ পুনরায় আগের অবস্থায় ফিরে আসার চেষ্টা করে। পদার্থের এই ধর্মকে স্থিতি স্থাপকতা বলে। যেমন রাবার ব্যান্ড টেনে ছেড়ে দিলে পুনরায় সেটি আগের অবস্থায় ফিরে। ঠিক আছে, এই ধর্ম মূলত এক নম্বর হচ্ছে পদার্থের উপাদান, দু নম্বর হচ্ছে অণু বা পরমাণুর গঠন, তিন নম্বর হচ্ছে অবস্থা, চার নম্বর হচ্ছে উষ্ণতা, তাহলে প্রভৃতির উপর নির্ভর। তাহলে স্টুডেন্টরা তাহলে বুঝতেই পারছো যে ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা যে এমন একটা প্রপার্টি ধর্ম যেটা পদার্থকে যদি তার অবস্থা তার গঠনে কে বিঘ্নিত করার চেষ্টা করি কোনো একটা এক্সটার্নাল ফোর্স প্রয়োগ করে, তাহলে সে আগের অবস্থায় ফিরে আসার চেষ্টা করে, এটাই হচ্ছে স্থিতিস্থাপক। তাহলে এখানে যদি আমি এইটুকু বলে ছেড়ে দিই, যদি আমি এইটুকু বলে ছেড়ে দিই
তাহলে ঘটনাটা কেমন ঘটলো, ভালো লাগলো? যদি আমি এইটুকু বলে ছেড়ে দিই, সরি, যদি তোমাদের এইটুকু বলে ঘটনাটা ছেড়ে দিই, তাহলে তো মোটেও ভালো লাগলো না। বলে স্যার, এটা তো আপনি বইয়ে যেরকম ধরনের রয়েছে আর কি, বইয়ের মতো করে একটু আপনি বলে দিলেন থিওরিটা, তাহলে এইভাবে পড়ানোটা ঠিক গ্রহণযোগ্যতা পায় না, স্টুডেন্টের হয়তো ভালো লাগে না এবং চ্যাপ্টার খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, যেটা আমি চাই না। তাহলে আমি এটাই দেখাতে চাইছি তোমাদের, প্রথমে এই যে এন্ডিং লাইনটা যেটা টানলাম, অর্থাৎ যেটুকু আমি স্থিতিস্থাপকতা ইলাস্টিসিটি নিয়ে বললাম, আমি যদি এইভাবে পড়াই, তোমাদের কিন্তু ভৌত বিজ্ঞান ভালো লাগবে। অর্থাৎ প্রত্যেকটা বিষয়কে যদি এইভাবে লিখিয়ে জাস্ট বলে দিই, তাহলে ভৌত বিজ্ঞানটা অনেক কঠিন লাগবে। কিন্তু আমি বরাবর চেষ্টা করে এসেছি তোমাদের যে উইথ প্রপার এক্সপ্লানেশন, প্রপার কারণ দেখিয়ে একদম ভেতর পর্যন্ত, যে যাতে বিজ্ঞানটাকে, যেহেতু এটা বিজ্ঞান, তার যুক্তি রয়েছে, সেই যুক্তি দিয়ে বোঝানোর, যাতে তোমরা কখনো এটাকে না, ঠিক আছে? অনেকে প্রশ্নের কথা বলে আমাকে, কমেন্ট লেখে বা যোগাযোগ করার চেষ্টা করে, স্যার প্রশ্ন চাই, প্রশ্ন চাই। দেখো, আই অ্যাম নট এ কোশ্চেন ব্যাংক, আমি কোনো কোশ্চেন ব্যাংক নই, ঠিক আছে? যে হ্যাঁ, একটা চ্যাপ্টার পড়াতে গেলে ভেতরে অনেক প্রশ্ন অ্যারাইজ করে, সেগুলো আমি সময় মতো বলে দিই, অনেক সময় ভিডিওতেও বলে দিয়েছি, কিন্তু আমার কাছে প্রচুর প্রশ্নের বই নেই, কারণ প্রশ্ন পাওয়া তো খুব সোজা। তুমি রায়ান মার্টিন কেন, বা যে কোনো, আমি পাবলিশারের নাম তো হেভ, দেয়ার আর সেভারেল বুকস হুইচ কন্টেইনস ডিফারেন্ট কোশ্চেন, বিভিন্ন স্কুলের কোশ্চেন্স গুলো কালেকশনের জন্য প্রচুর বই রয়েছে। অতএব কোশ্চেন ব্যাংক তো রয়েছে তোমাদের কাছে, কিন্তু বোঝানোটা ভেরি ইম্পর্টেন্ট। অতএব আমার কাছ থেকে যে প্রচুর প্রশ্ন নির্ভর কিছু একটা করলাম, খালি প্রশ্ন দিয়ে গেলাম, এরকম কিছু এক্সপেক্ট করবে না, যেটুকু আমার মনে হয় সময় পেলে ঠিক করে দেবো, ঠিক আছে? তাহলে এই চ্যাপ্টারটাকে যেখান থেকে আমি শুরু করলাম, এটা ঠিক ভালো লাগলো না, মনে হয় লেগেছে, বুঝতে পেরেছে অনেকে, কিন্তু সেই অর্থে বুঝতে পারলাম না ব্যাপারটা কি। তো দেখো, ব্যাপারটা হচ্ছে, এবার আমি একটু বোঝানোর চেষ্টা করি, মানে আমার মতো, আমার নিজস্ব স্টাইলে বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে ইলাস্টিসিটি। আজকে ডিটেলস এ হুকস ল, ইয়ং মডুলাস, ডিফারেন্ট ইলাস্টিসিটি মডুলাস, যেটুকু আমাদের সিলেবাসে আছে ওইদিকে যাবো না, জাস্ট ইলাস্টিসিটি ব্যাপারটা একটু বোঝানোর চেষ্টা করি। এই যে ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা, ব্যাপারটা হচ্ছে যে কোনো পদার্থ, ধরো আমাকে যদি আমার এই হাতটাকে কেউ যদি মানে একটা অদ্ভুত ভাবে বেন্ড করে নিয়ে যায়, হ্যাঁ, মানে সাধারণ অবস্থা থেকে তার অবস্থা পরিবর্তন করার চেষ্টা করে, আমি কিন্তু একটা ডিসকমফোর্টেবল মানে ওয়েতে ফিল করবো। আমার এই বোনটাকে যদি কেউ বেঁকানোর চেষ্টা করে, আমার বোনটির যে অ্যাটমস রয়েছে, মলিকিউলস গুলো রয়েছে, সেটা কিন্তু এটাকে পারমিট করবে না, আমার ব্রেন সেটাকে পারমিট করবে না, আমি আমার আগের অবস্থায় ফিরে আসার চেষ্টা করবো। তাহলে যে কোনো পদার্থ, তার যদি আকার আকৃতির পরিবর্তন করতে চেষ্টা করা হয়, তার যে গঠন সেটাকে পারমিট করে না। কেন পারমিট করে না? তার কারণ হচ্ছে, আমরা যদি মলিকিউলস মলিকুলার লেভেলে দেখি একটু, তাহলে ধরো দিস আর টু অ্যাটমস, দুটো অ্যাটম রয়েছে, ঠিক আছে? এগুলো কি, এগুলো হচ্ছে পরমাণু। তাহলে পরমাণুর গুলোর ভেতরে একটা অ্যাট্রাক্টিভ ফোর্স কাজ করে, ক্লিয়ার? তাহলে পরমাণুগুলোর এক ভেতর একটা আকর্ষণ বল কাজ করে। তাহলে যখন তুমি এটাকে এখানে যদি একটা বাহ্যিক বল প্রয়োগ করো, তাহলে কি হচ্ছে, এটা দূরে চলে যাবে, তাহলে এটাকে টেনে নিয়ে দূরে চলে গেছো। কিন্তু এরা চাইবে যে আগের যে গঠন, যে গঠনটা এদের ভেতর ছিল, যে ডিস্টেন্সটা, যে দূরত্বের ভেতর এরা ছিল, সেই দূরত্বে আবার ফিরে আসে। তার মানে কি, এদের ভেতর বাহ্যিক বল প্রয়োগ করেছো যখন, যখন এদের দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছো, তখন এদের ভিতর একটা আকর্ষণ বল তৈরি হয়েছে। তাহলে বাহ্যিক বল যখন প্রয়োগ করেছো, তখন এদের মাঝখানে কি হয়েছে, এই বাহ্যিক বল প্রয়োগ করলে তোমার কি হয়, এদের ভেতর যে আকর্ষণ বল, কি ভেতর বল, এই পরমাণুর মধ্যে যে আকর্ষণ বল, সেই পরমাণুর ভেতর যে আকর্ষণ বল, সেটা আবার তাকে নিজের কাছে নিয়ে আসার চেষ্টা করবে এবং আগের অবস্থায় ফিরিয়ে আনবে, ঠিক আছে? এই যে যে আগের অবস্থায় ফিরিয়ে আনছো, তার মানে এটাকে বলা হয় ইংরেজিতে মিনিমাম এনার্জি স্টেট।
তাহলে এটা তো আমরা পোটেনশিয়াল এনার্জির রেসপেক্টে স্থিতিশক্তির ক্ষেত্রেও দেখেছিলাম যে যখন তার আকার আকৃতির পরিবর্তন করা হচ্ছে তখন তার ভিতরে একটা পোটেনশিয়াল এনার্জি গেইন হচ্ছে, তার মানে সে চায় যে তার এনার্জিটাকে রিলিজ করে আগের অবস্থায় ফিরে আসতে, মিনিমাম পোটেনশিয়াল এনার্জিতে থাকতে। এটা সবার ক্ষেত্রে, আমরা যদি আমাদের নিজেদের ক্ষেত্রে ভাবি যে আমার ভেতরে হঠাৎ করে প্রচুর শক্তি দিয়ে দেওয়া হয়, আই উইল বিকাম আনস্টেবল, আমি একদম অস্থির হয়ে পড়বো, সেইটাকে রিলিজ করার চেষ্টা করব। সেই জন্য সবাই যদি স্টেবল কন্ডিশনে আসতে হলে মিনিমাম এনার্জি স্টেটে আসতে হবে। তাহলে সেই রকম যদি কোনো পদার্থের ভেতর, যেহেতু পরমাণুগুলোর ভেতর একটা আকর্ষণ বল রয়েছে, তাদের যদি সেটাকে একটা ধরো একটা ক্রিস্টাল বা ধরো একটা জ্যামিতিক আকার বিশিষ্ট কোনো একটা নিয়তাকার পদার্থ হয়, ধরো পরমাণুগুলো মিলে একটা জ্যামিতিক আকার তৈরি করেছে, ঠিক আছে, কি রয়েছে, জ্যামিতিক আকার তৈরি করেছে। এবার এই এখানে আমি বাহ্যিক বল প্রয়োগ করলাম, তাহলে আকার আকৃতির পরিবর্তন করার চেষ্টা করলাম, তখন কি হলো, ধরো এটা এইভাবে বেঁকে গেল, ঠিক আছে, তাহলে এটা সোজা ছিল, এটা এই দিকে বেঁকে গেল, এ কি এই অবস্থাটা ভালো ভাসবে না? এই অবস্থায় সে কিন্তু থাকতে চাইবে না, সে চাইবে যে আবার সে একটা ক্রিস্টাল স্ট্রাকচার ছিল সেই স্ট্রাকচারে পুরনো ফেরত আসতে চাইবে। কেউ কিন্তু এই অবস্থাটা সহ্য করতে পারে না, সে আগের অবস্থায় ফিরে আসতে চায়, ঠিক আছে। তাহলে এই যে যে বাহ্যিক বল প্রয়োগে যখন তার আকার আকৃতির পরিবর্তন করছে, সে চায় যে আগের অবস্থায় ফিরে আসতে। যে কোনো একটা পলিমার ভাবে না কেন, ধরো একটা পলিমার যেখানে প্রচুর সংখ্যক তোমার ধরো প্লাস্টিক, পিভিসি, এগুলো রাবার, সিনথেটিক রাবার, এইগুলোতে কি হচ্ছে, তোমার তোমার এই ধরনের লম্বা শৃঙ্খল রয়েছে পলিমার। তা যখন এদের তা বাল্টিক বল প্রয়োগে একে টানছি, তখন কি হচ্ছে, এই ডিস্টেন্সটা তোমার কি হচ্ছে খানিকটা বেড়ে যাচ্ছে, ধরো এই ডিস্টেন্সটা খানিকটা বেড়ে এরকম ভাবে গেল, ঠিক আছে। তাহলে এ কি এই অবস্থাটাকে থাকতে চায়? সে তো চাইবে যে পুরোনো অবস্থায় আগের অবস্থায় আগে ফিরে আসতে। ন্যাচারালি এই যে প্রপার্টি, যে আগে মানে বাহ্যিক বল প্রয়োগে যদি তার আকার আকৃতির পরিবর্তন করতে হয় করা হয়, তাহলে কি হয়, সে কি করে আগের অবস্থায় ফিরে আসার চেষ্টা করে। এবং শুধু তাই নয়, এই বাহ্যিক বলটাকে সে বাধা দেয়, কি করে, তাহলে এখানে ডেফিনেশনে তাহলে কি বলবো, পদার্থে যে ধর্মের জন্য কোনো বাহ্যিক বল প্রয়োগে পদার্থে আকার আকৃতি পরিবর্তন করতে চাইলে পদার্থ তাকে বাধা দেয়, ঠিক আছে, বাধা দেয়, মানে সে চায় না, দ্যাট পার্টিকুলার সাবস্টেন্স ডাজ নট মানে ওয়ান্ট টু গেট ডিস্টর্ট, ঠিক আছে না, তাহলে তাহলে কি হচ্ছে, বা ডিফর্মড, তাহলে এই ডিফরমেশন কেউ চায় না, সে বাধা দেয়। তাহলে আমরা তাহলে এই ধরনের প্রপার্টি যে আগের অবস্থায় ফিরে আসে, তাহলে আমরা বলবো স্যার রাবার আর ধরো স্টিল, রাবার স্টিল, তাহলে কার স্থিতিস্থাপকতা বেশি, তুমি বলবে স্যার অবভিয়াসলি রাবারের, বলবে স্টিলের আছে নেই, তাহলে স্থিতিস্থাপকতা অর্থাৎ আগের অবস্থায় ফিরে আসতে স্টিলকে দেখিনি, রাবারকে তো খুব সুন্দর দেখি টেনে ছেড়ে দিয়ে আবার আগের অবস্থায় চলে আসি, বা স্প্রিং স্থিতিস্থাপকতা রয়েছে, ঠিক আছে, স্টিলেও আমি স্প্রিং এর ক্ষেত্রে স্থিতিস্থাপকতা দেখি। তাহলে এই যে রাবার ব্যান্ডে রয়েছে, স্টিলে নেই, স্প্রিং এর ভেতর আছে, তা স্প্রিং কি দিয়ে তৈরি, স্টিল দিয়ে তৈরি। আবার ধরো একটা ছুরি, একটা স্টিলের ছুরি, একটা দুটো কম্পেয়ার কর, একটা স্টিলের চামচ বেঁকিয়ে দাও, বেঁকেও থাকবে, স্থিতিস্থাপকতা নেই, আগের অবস্থায় ফিরে আসছে না। আবার ধরো স্টিলটা যদি একটা ছুরি তৈরি করো পাতলা, ছুরিটাকে বেঁকিয়ে দাও, আবার আগের অবস্থায় চলে আসছে, আছে স্প্রিং, সেটাও তো স্টিল দিয়ে তৈরি করেছো, আছে। তার মানে স্টিল হোক রাবার হোক, স্থিতিস্থাপকতার মানে হচ্ছে আমরা প্রথমেই গোলমাল করি যে কে কতটা টেনে লম্বা করে আগের অবস্থায় ফিরে আসছে,
এটাই তো ভাবি আমরা সবাই, একই কথা ভাবি যে যাকে দেখছি রাবার ব্যান্ড, সুন্দর স্থিতিস্থাপক ইলাস্টিক ক্যারেক্টার, অ্যাকচুয়ালি তা নয়। স্থিতিস্থাপকতা মানে হচ্ছে যে এই যে পয়েন্টটা বাধা দেয়, অর্থাৎ কে কতটা বাহ্যিক বল অর্থাৎ ডিফর্মিং ফোর্স কে নিতে পারে, নিয়ে আগের অবস্থায় ফিরে আসতে পারে, তার ইলাস্টিসিটি তত বেশি। ইলাস্টিসিটি মানে কতটা আকার আকৃতির পরিবর্তন, ব্যাপ্তি, আকার আকৃতির পরিবর্তনের ব্যাপ্তি কতটা, কতটা সে ডিফর্মড হয়েছে আবার ফিরে এসেছে, সেটা স্থিতিস্থাপকতা নয়। স্থিতিস্থাপকতার একটা পার্ট সেটা, যেটা আমরা দেখতে পাই ভালো লাগে, কিন্তু আসল যে ইম্পর্টেন্ট পার্ট, সে কতটা বাধা দিচ্ছে, কতটা ডিফর্মিং ফোর্স কে নিতে পারছে। যে যত বেশি ডিফর্মিং ফোর্সটাকে নিয়ে আগের অবস্থায় ফিরে আসতে পারবে, সে তত বেশি ইলাস্টিক। তার মানে কি? তার মানে যদি ইফ উই কম্পেয়ার, যে একটা এখানে রাবার ব্যান্ড রয়েছে আর এখানে একটা স্টিল রয়েছে, এখানে 20 কেজি দাও, এখানেও 20 কেজি একটা ভর চাপাও, এখানেও 20 কেজি ভর, এখানেও 20 কেজি ফেলে, রাবার ব্যান্ড কি হবে? হয় এটা কি হবে? হয় ছিঁড়ে যাবে, অর্থাৎ এই ওয়েটটা কেউ নিতে পারবে না, কিংবা রাবার ব্যান্ডটা বড় হয়ে আর আগের অবস্থায় ফিরে আসবে না, অর্থাৎ ও 20 কেজি ভরটাকে নিতে পারেনি, এই ডিফর্মিং ফোর্সটাকে সে সহ্য করতে পারেনি। কিন্তু স্টিলের ক্ষেত্রে যদি দেখি, তাহলে বলবে স্যার স্টিল তো কিছুই হলো না, হয়েছে এখানে কি হয়েছে, মাইক্রোস্কোপিক লেভেলে, মাইক্রোস্কোপিক লেভেল, যদি তুমি ইলেকট্রন মাইক্রোস্কোপ বা খুব সূক্ষ্ম পরিমাণে তার অনুপরিমাণে স্থানের পরিবর্তন হয়েছে, লেন্থ বেড়েছে, এবং যখন এই ওয়েটটাকে সরিয়ে দিয়েছো আবার সে আগের অবস্থায় ফিরে এসেছে, অর্থাৎ এভরি মেটাল, তার ভেতর কোনো ক্রিস্টালাইন স্ট্রাকচার, জ্যামিতিক গঠন থাকুক বা আণবিক যে আকর্ষণ বল, সেই বলটার জন্য খুব তীব্র বল থাকে, ফলে তাদের ডিফর্মিং ফোর্স অনেক বেশি কে সে সহ্য করতে পারে এবং আগের অবস্থায় ফিরে আসে। সেটা আমরা বুঝতে পারি না, সেটা মাইক্রোস্কোপিক লেভেল হয়। আবার আমরা বুঝতেও পারি কিরকম, একটা স্টিল দিয়ে তো তুমি চামচও তৈরি করতে পারো, স্টিলের রড তৈরি করতে পারো, যাকে বেঁকিয়ে দিলে থেকে যাবে, আবার স্প্রিংও তৈরি করতে পারো স্টিল দিয়ে, যেটা তোমার স্থিতিস্থাপকতার ক্যারেক্টার রয়েছে। তার মানে স্থিতিস্থাপকতা মানে কতটা সে দূরে গেল কাছে এলো নয়, কতটা সে বাহ্যিক বল ডিফর্মিং ফোর্স কে সে বাধা দিচ্ছে, সেটাকে সহ্য করে আগের অবস্থায় ফিরে আসছে, দ্যাট ইজ ইলাস্টিসিটি। ন্যাচারালি আমি বলবো যে স্টিল, তার ইলাস্টিসিটি অনেক বেশি কি স্থিতিস্থাপকতা, স্টিলের স্থিতিস্থাপকতা অনেক বেশি দেন রাবার, ঠিক আছে? তার মানে এই ধরনের মেটালিক সাবস্টেন্স, তাদের হার্ডনেস যত বেশি, তার তোমার স্থিতিস্থাপকতা বেশি হয়, ঠিক আছে? এবার রাবার হতে পারে কি, তার ডিফরমেশনটা অনেক বেশি হচ্ছে, তার যে পলিমার রয়েছে, রাবার তো একটা ন্যাচারাল পলিমার, প্রাকৃতিক পলিমার, পলিমারে অনেক অনেক অণুগুলো পর 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 যুক্ত হয়ে রাবার তৈরি হয়েছে, তাহলে পলিমারের চেনটা অনেক বড় হচ্ছে, তাহলে রাবারের যে পলিমারটা, এই যে চেনটা, হতে পারে যে এই চেনটাকে যখন আমি টানছি রাবারের ক্ষেত্রে, তখন এই চেনটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু সে কিন্তু বেশি ডিফর্মিং ফোর্স কে সহ্য করতে পারে না, অর্থাৎ তার ইলাস্টিসিটি কিন্তু স্টিলের থেকে কম, আর স্টিল সহ্য করতে পারে, তার কি পরিবর্তন হয়? হয়, আণবিক লেভেলে তার আকারের পরিবর্তন হয়, আবার সে নিজের অবস্থায় ফিরে আসে। এবার যদি একটা এক্সাম্পল দি মাড, কাদা, যদি এক্সাম্পল দি প্লাস্টিক, যদি এক্সাম্পল আটা, আটার এরা
তাই এদের তো আটাকে যদি একটু এ করে দিই, সঙ্গে সঙ্গে সে অন্য অবস্থায় চলে যায়, তারা কি ফিরে আসে না? কাদা কাদা নিয়ে চেপে দাও, ডিফর্ম হয়ে গেল। তার মানে এরা কিন্তু একদম মিনিমাম একটা ক্ষুদ্র ডিফর্মিং ফোর্স সহ্য করতে পারে না, একে ডিফর্ম করে দাও তো চলে যায়। তাহলে এদের এরা কি করে, ডিফর্মিং ফোর্স বাহ্যিক বল, ক্ষুদ্র বাহ্যিক বল পর্যন্ত সহ্য করতে পারে না, ঠিক আছে, সেটা মিনিমাম। তাহলে এদের খানিকটা আমরা বলে থাকি নন ইলাস্টিক। এরা কি ইলাস্টিসিটি নেই? আছে, সবার ইলাস্টিসিটি আছে, কিন্তু সেটা এতটাই মিনিমাম। একটা কাদাকে নাও, সে একটু চাপ দাও, সে অন্য জায়গায় চলে যাবে, সে আগের অবস্থায় ফিরে আসবে না, কিছু প্রপার্টি দেখায় না। তার মানে ইলাস্টিক ফোর্স সামান্যতম ডিফর্মিং ফোর্স কে সহ্য করতে পারে না, তাদের নন ইলাস্টিক মেটেরিয়াল। আর এখন আমরা সেটাকে বলে থাকি নমনীয় বা প্লাস্টিক, যারা নমনীয়। তাহলে ইলাস্টিক অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ প্লাস্টিক। প্লাস্টিক কারা? প্লাস্টিসিটি কাদের ভেতর রয়েছে? যারা খুব মিনিমাম ডিফর্মিং ফোর্স কে সহ্য করতে পারে, তার বেশি ডিফর্মিং ফোর্স কে বাহ্যিক বল কে সহ্য করতে পারে না, সে কি করে, পড়ে থাকে, আগের অবস্থায় আসতে পারে না। অর্থাৎ তোমার কাদার ক্ষেত্রে কি হয়, কাদা বা প্লাস্টিকের ক্ষেত্রে কি হয়, যদি এইখানে যে রয়েছে, ধরো দুটো পরমাণু রয়েছে, তাদের ভেতর একটা আকর্ষণ বল কাজ করে, যদি একটু ডিস্টেন্স সরাই, তখন এই আকর্ষণ বল যেটা রয়েছে এটা আর কাজ করে না। তাহলে একটু দূরে সরালে আকর্ষণ বল কাজ করে না আগের, তাহলে এই অবস্থায় কিন্তু পড়ে থাকে, সে কিন্তু পুনরায় আগের অবস্থায় ফিরে আসে না। অর্থাৎ তারা খুব নমনীয়, দে আর প্লাস্টিক মেটেরিয়ালস, ঠিক আছে। এবার তুমি, তোমাকে যদি বলা হয় কঠিন, তরল আর গ্যাসীয়, তাহলে এই তিনটের ক্ষেত্রে ইলাস্টিক ক্যারেক্টার, স্থিতিস্থাপকতা ধর্ম কার বেশি? অবভিয়াসলি কঠিনের, কারণ কঠিনের অণুগুলো খুব কাছাকাছি রয়েছে, একটা তীব্র আকর্ষণ বলে আবদ্ধ। তরলের এই ধরনের ইলাস্টিসিটি ক্যারেক্টার দেখতে পাই না, কারণ তরলের যে অণুগুলো তারা দূরে দূরে সরে থাকে, ঠিক আছে, অবস্থায় আমরা পড়েছি যে অণুগুলোর ভিতর আকর্ষণ বল অনেক কম, ফলে তারা যদি একটু এদিক ওদিক হয়ে যায় এত দাগের অবস্থায় ফিরে আসবে না। আর গ্যাসীয়র ক্ষেত্রে এই ধরনের কোনো গল্পই নেই, অণুগুলো ছুটে বেড়াচ্ছে চারিদিকে। তার মানে এই ধরনের ইলাস্টিক ক্যারেক্টার আমরা দেখতে পাই বেসিক্যালি কার ভেতরে, কঠিন পদার্থের ভেতরে। তার ভেতরে আবার ভাগ রয়েছে, কারো ক্ষেত্রে ইলাস্টিসিটি খুব বেশি, কারো ক্ষেত্রে খুব কম, তাদের আমরা প্লাস্টিক মেটেরিয়াল বলি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আশা করছি তোমাদের ভালো লেগেছে আর কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা কি জিনিস। থ্যাংক ইউ ভেরি মাচ।